गं गणपतये नमो नमः। नमस्कार बंधुरा, आमी आपनादेर एस्ट्रो फ्रेंड डॉक्टर श्री सुब्रत और आपनारा देखछेन आमार यूट्यूब चैनल श्री सुब्रत एस्ट्रोलॉजिकल कन्सल्टेंसी। प्रतिदिनेर राशिफलेर विशेष अनुष्ठाने आपनादेर जानाई स्वागत। आपनादेर संगे आलोचना करछि 31 मार्च 2021 बुधवारेर विशेष राशिफल। बुधवार मानेई श्री गणपति देवेर अत्यंत प्रिय एकटी बार, তাই এই বিশেষ বুধবারে অবশ্যই শ্রী গণপতিদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে আপনারা অবশ্যই দিনের কাজ শুরু করুন, আর তাহলে গণপতিদেবের কৃপা আপনাদের উপরে অবশ্যই বর্ষিত হবে। প্রতিদিনের এই রাশিফল আপনারা আপনাদের চন্দ্র রাশির সাপেক্ষে দেখার চেষ্টা করবেন এবং এই রাশিফলের ফলাদেশ নির্ভর করবে আপনাদের জন্মকুণ্ডলিতে থাকা গ্রহগত এবং নাক্ষত্রিক বলাবলের উপর। আপনাদের দৈনন্দিন জীবনের ব্যবসা লেনদেন, বিভিন্ন সম্পর্ক, আপনাদের পারিবারিক এবং দাম্পত্য সম্পর্ক, সেই সাথে আপনাদের পেশা এবং পড়াশোনা এবং দিনের শুভ অশুভ ঘটনাবলীর বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তাছাড়া শুভ সংখ্যা, শুভ রং এবং ছোট ছোট উপায় যা আপনাদের জীবনকে করে তুলতে পারে অত্যন্ত শুভ। রাশিফল শুরুর আগেই আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের এই বিশেষ দিনের পঞ্চাঙ্গের বিষয়ে। 17ই চৈত্র 1427 সন, ইংরেজি 31শে মার্চ 2021 বুধবার। সূর্যোদয় ঘটবে সকাল 5টা 33 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা 47 মিনিটে। আজ কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি থাকবে দুপুর 2টা 6 মিনিট পর্যন্ত, তারপরেই চতুর্থী তিথি শুরু হবে। সকাল 9টা 45 মিনিট পর্যন্ত থাকছে সাতী নক্ষত্রে চন্দ্রদেব, ঠিক তারপরেই বিশাখা নক্ষত্রে গোচর করবে চন্দ্রদেব। তাই আজ সম্পূর্ণ দিন তুলা রাশিতেই অবস্থান করবে চন্দ্র। দুপুর 2টা 6 মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ এবং তারপরেই ববকরণ শুরু হবে এবং রাত্রি 12টা 31এর পরে বালবকরণ থাকবে। আজ হর্ষণ যোগ থাকছে সকাল 9টা 58 মিনিট পর্যন্ত, তারপরেই শুরু হবে বজ্র যোগ। আজ অমৃত যোগ থাকবে সকাল 5টা 33 মিনিট থেকে সকাল 7টা 11 মিনিট, 9টা 38 মিনিট থেকে 11টা 16 মিনিট এবং বিকেল 3টে 20 মিনিট থেকে 4টে 58 মিনিট এবং রাত্রি 6টা 34 মিনিট থেকে 8টা 55 মিনিট এবং পরের দিন রাত্রি 1টা 37 থেকে সকাল 5টা 32 মিনিট পর্যন্ত এবং মহেন্দ্র যোগ থাকছে আজ দুপুর 1টা 42 থেকে 3টে 20 মিনিট পর্যন্ত। এবং অশুভ কালের ক্ষেত্রে বলবো, কালবেলা আজ থাকবে সকাল 8টা 37 থেকে 10টা 8 মিনিট, বারবেলা থাকবে 11টা 40 থেকে দুপুর 1টা 12 মিনিট এবং কাল রাত্রি থাকবে রাত্রি 12টা পার হয়ে রাত্রি 2টা 36 মিনিট থেকে ভোর রাত্রি 4টে 4 মিনিট পর্যন্ত। আজ অভিজিৎ মুহূর্ত নেই, তবে রাহুকাল আজ সকাল 11টা 41 মিনিট থেকে দুপুর 1টা 13 মিনিট পর্যন্ত থাকবে। তাই রাহুকাল এবং সেই সাথে কালবেলা, কালরাত্রি এবং বারবেলার মতো অশুভ সময়কে বাদ দিয়ে আপনারা যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। শ্রী গণপতিদেবের কৃপায় আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি অবশ্যই ফিরবে, সেই সাথে আপনারা যে কোনো টোটকা বা উপায় এই বিশেষ শুভ সময়ে করবেন। কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা কোনো গুরুত্বপূর্ণ কাগজে হস্তাক্ষরের বিষয়টিও আপনারা বিশেষ শুভ সময়ের মধ্যে করলে আপনাদের জীবনে সফলতা আসবে। গ্রহগত অবস্থান হিসাবে আমরা দেখে নেব, বৃষ রাশিতে অবস্থান করছে মঙ্গল এবং রাহু, তুলা রাশিতে চন্দ্রদেব আজ গোচর করবে এবং বৃশ্চিক রাশিতে কেতু অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি এবং শনি মকর রাশিতে এবং কুম্ভ রাশিতে আজ বুধ অবস্থান করবে। মীন রাশিতে রবিদেব এবং শুক্রদেব একই সঙ্গে অবস্থান করছে। ঠিক এইরকমই গ্রহগত, নাক্ষত্রিক এবং যোগগত
অবস্থান অনুসারে, সেই সাথে চন্দ্রবল এবং তারাবল অনুসারে অন্তত 6টি রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ ফল আসবে এবং অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পূর্ব, ভদ্রাপদ, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তর আষাঢ়া, ধনিষ্ঠা এবং উত্তর ভদ্রাপদ নক্ষত্রের জাতক জাতিকাদের অত্যন্ত শুভ ফল আসবে। তাই আসুন দেখে নেওয়া যাক দ্বাদশ রাশিচক্রের ক্ষেত্রে কোন কোন রাশির ক্ষেত্রে কতটা শুভ ফল আসতে চলেছে এই বিশেষ দিনে, শ্রী গণপতি দেবের কৃপা কাদের উপরে বর্ষিত হবে। তাই আপনাদের বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব কর্কট রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 31 মার্চ 2021 বুধবার কেমন যাবে। শুরুতেই আলোচনা করব কর্কট রাশির জাতক কিংবা জাতিকাদের বিষয়ে। আজ অপেক্ষাকৃত মিশ্র ফল আসতে পারে আপনাদের। বিনিয়োগের ক্ষেত্রে সুযোগ সুবিধা আসবে, তবে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে বিনিয়োগ করবেন। শরীর স্বাস্থ্যের কিছুটা সমস্যা আসতে পারে এবং ক্লান্তি আপনাকে সমস্যায় ফেলতে পারে। কোনো পুরানো বিষয় নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন এবং সে বিষয়ে আপনার মানসিক চাপ বাড়বে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের বিশেষ অবনতির যোগ দেখা যায়। প্রেমের জীবন স্বাভাবিক যেতে পারে। আপনি আপনার প্রিয়জনের সঙ্গে অবশ্যই প্রতিটা বিষয় ভাগাভাগি করে নিয়ে এগিয়ে চলুন, পরামর্শ করে এগোলে আপনাদের শুভ ফল আসবে। অর্থ লেনদেনের বিষয়ে সতর্কতা অবলম্বন করুন বা অর্থ লেনদেন আজ বন্ধ রাখুন। দীর্ঘ ভ্রমণের বিষয়ে কিছু বিশেষ সুযোগ সুবিধা আসতে পারে। কথাবার্তার বিষয়ে আপনারা অবশ্যই মধুরতা বজায় রাখার চেষ্টা করুন, কারণ কথা দিয়ে মন জয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে পারে আজ। সন্তানের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু পরিকল্পনা হতে পারে। তাছাড়া যারা অবিবাহিত, বিবাহের বিষয়ে আজ কথাবার্তার বিশেষ সুযোগ সুবিধা আসতে পারে বা প্রস্তাব আপনারা রাখতে পারেন। প্রেমের বিষয়টি গৃহে বোঝানো বিশেষ কঠিন হতে পারে আর নতুন করে প্রেমে পড়তে পারেন বেশ কিছু জাতক কিংবা জাতিকারা। আদালতে চলতে থাকা মামলা এবং মকদ্দমা একেবারেই আপনারা উপেক্ষা করবেন না, ব্যয়বহুল হতে পারে, বুঝে শুনে আপনাদের এগোতে হবে। কোনোভাবেই নিরাশার মধ্যে যাবেন না, আশাবাদী থাকলে তবেই আপনাদের জীবন সামনের দিকে এগোবে। আত্মবিশ্বাসী হওয়া অত্যন্ত জরুরি, তবে উচ্চ আকাঙ্ক্ষা আপনাকে সমস্যায় ফেলবে, সে বিষয়ে সতর্ক হতে হবে। বন্ধুদের সঙ্গে কোথাও যাওয়ার বিশেষ পরিকল্পনা হতে পারে, তবে অর্থ ব্যয়ের বিষয়ে আপনারা একটু সচেতন থাকুন। আর্থিক ক্ষতির সম্মুখীন হলে পরবর্তীকালে আপনাকে বেশ সমস্যায় ভুগতে হবে। সময় সুযোগ পেলে অবশ্যই জ্ঞান অর্জনের চেষ্টা করুন, ভবিষ্যতের ক্ষেত্রে অত্যন্ত উপকারে লাগবে। তবে পরিবারের আপনারা পূর্ণ সমর্থন এবং ভালোবাসা পাবেন এবং পরিবারের জন্য অবশ্যই আপনারা সময় দিন এবং আপনার পরিবার আপনাকে অবশ্যই প্রশংসা করবেন। বন্ধুত্বের ক্ষেত্রে আজ ভালো ফল আসবে এবং বন্ধুত্বের সম্পর্কে বিশেষ শক্তিশালী হবে। আজ আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 2, শুভ রং হবে আজ সাদা বর্ণ। আজ আপনারা হনুমানজির উদ্দেশ্যে অবশ্যই প্রণাম নিবেদন করুন এবং ওম হুম হনুমতে নমঃ এই বিশেষ মন্ত্র আপনারা 11 বার জপ করুন আর তাতে আপনাদের অর্থনৈতিক জনিত সমস্যা অতি সহজেই দূর হবে। মানসিক চিন্তাভাবনা দূর হবে, মানসিক শান্তি ফিরবে এবং শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে আপনারা অবশ্যই আজ মিশ্রি ভোগ নিবেদন করুন। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের বিষয়ে। 31 মার্চ 2021 বুধবার একটু সাবধানে আপনারা আজ চলুন, কিছুটা উত্থান পতন দেখা যায় এই বিশেষ দিনে। পারিবারিক পরিবেশ পরিস্থিতি কিছুটা উদ্বিগ্নতার মধ্যে কাটাতে হবে। আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। বেশ কিছু কাজের মধ্যে হস্তক্ষেপ করতে পারে অন্য কেউ। শত্রুপক্ষ আজ অনেক বেশি সক্রিয় থাকবে, সে বিষয়ে সতর্ক থাকুন। নিজের খাবার দাবারের বিষয়ে যত্ন নিন, নাহলে শরীরের উপরে প্রভাব পড়বে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু আজ ভালো দিন হতে চলেছে এবং আপনার শিক্ষকরা অবশ্যই আপনার পাশে থাকবে। বেকারত্বের সঙ্গে যারা লড়ছেন তাদের ক্ষেত্রে বলবো, প্রচেষ্টা চালান, শ্রী গণপতি দেবের কৃপায় আজ আপনাদের ভালো ফল আসতে পারে। আজ বাণিজ্যিক বিষয়ে কিছুটা ভ্রমণের যোগ তৈরি হতে পারে, যা লাভের আশা যোগাতে পারে। আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অবশ্যই এগিয়ে চলুন, আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকুন এবং তবেই আপনাদের জীবনে ভালো ফল আসবে।
প্রেমিক প্রেমিকার মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, সম্পর্কের উপরে প্রভাব পড়তে পারে, সে বিষয়ে সতর্ক হতে হবে। তবে প্রেমের তিক্ততা ভুলে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাই হবে মূল লক্ষ্য। তবে আজ সমাজে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার যোগাযোগ তৈরি হতে পারে এবং আপনাকে বেশ কিছু ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। তবে অর্থনৈতিক বিষয়ে আজ গ্রহগত অবস্থান খুব একটা সাহায্য করবে না আপনাকে, তাই ভেবেচিন্তে আপনাকে অর্থ সঞ্চয় করতে হবে। অবশ্যই সাধারণ মানুষ এবং আপনার পরিবারের জন্য সময় দিন এবং আপনার ক্যারিয়ারের বিষয়ে আপনারা সচেতন থাকুন এবং আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করুন, অযথা সময় নষ্ট আপনারা করবেন না। বেশ কিছু গৃহস্থলের কাজে আপনারা সময় আজ ব্যয় করতে পারেন। আজ এই বিশেষ দিনে আপনাদের বলবো, বন্ধুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় ব্যয় করে মনকে হালকা করুন। আজ এই বিশেষ দিনে আপনারা 7টি ছোলা এবং 7টি কালো মরিচ এবং 1 টুকরো কয়লা একসঙ্গে গাঢ় নীল বর্ণের কাপড়ের মধ্যে বাঁধুন এবং তা কোনো নির্জন স্থানে আপনারা তা পুঁথে দিন। দেখবেন ধীরে ধীরে আপনাদের অর্থনৈতিক সমস্যা দূর হবে। সেই সাথে শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে আজ আপনারা একটি লাল ফুল এবং একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করুন, সঙ্গে ওং গং গণপতয়ে নমো এই বিশেষ মন্ত্র 108 বার জপ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন, জীবনের সুখ এবং সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব কন্যারাশির জাতক কিংবা জাতিকাদের বিষয়ে। 31 মার্চ 2021 বুধবার কন্যারাশির জাতক জাতিকাদের বিষয়ে বলবো। কর্মক্ষেত্রে ভাগ্য আপনাকে অবশ্যই সহযোগিতা করবে, সামাজিক স্বীকৃতি এবং সম্মান বৃদ্ধি পাবে এবং সেই সাথে ভাগ্যের বিশেষ সুবিধাতে আপনারা অবশ্যই কর্মে সফলতা পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, আপনার কাজের প্রশংসা করবে এবং সফলতা অবশ্যই আপনাকে সাহায্য করবে। নতুন লোকজনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে, যারা ক্যারিয়ারের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসবে। গুরুত্বপূর্ণ কাজে আপনি আপনার পিতার সহযোগিতা পাবেন। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে, ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল আসবে এবং লাভজনক ভ্রমণের বিশেষ যোগ তৈরি হতে পারে। হঠাৎ করে আর্থিক সুবিধা আপনার জীবনকে আরেকটু এগিয়ে নিয়ে যাবে। যারা নতুন কর্মজীবনের কথা ভাবছেন তাদের ক্ষেত্রে নতুন দিকের সন্ধান আপনারা খুঁজে পাবেন। কর্মক্ষেত্রে আপনারা ধীরে ধীরে অনেকটাই উপরে উঠবেন। আপনার সহকর্মী আপনারা অবশ্যই পারস্পরিক আলোচনার মাধ্যমে এগিয়ে যাবেন, সিনিয়র সহযোগীরাও আপনাকে সাহায্য করবে। প্রেমের জীবনের ক্ষেত্রে আজ সম্পর্কের উন্নতি ঘটবে, ব্যবসার ক্ষেত্রে হঠাৎ কোনো সুযোগ সুবিধা আসতে পারে, পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে এবং জীবনযাত্রার বেশ কিছু পরিবর্তন আপনি আনবেন এবং শরীর স্বাস্থ্য অপেক্ষাকৃত আজ ভালো থাকবে। প্রেমের জীবনের ক্ষেত্রে রোম্যান্সপূর্ণ দিন কাটাতে পারেন এবং আপনারা কোথাও বেড়াতে যাওয়ার বিশেষ পরিকল্পনা করতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের বিশেষ উন্নতি ঘটবে এই বিশেষ দিনে। তবে অর্থ সঠিকভাবে ব্যয় করুন, সঠিক জায়গায় সঞ্চয় করুন, আগামী ভবিষ্যতের জন্য এটি অত্যন্ত শুভ হবে। কোনো সমস্যা হলে একটু সমস্যা নিয়ে এবং তার পাশাপাশি সমাধান নিয়ে আপনারা ভাবুন আর তারপরেই সিদ্ধান্ত নিন, তাড়াহুড়ো করে কিছু সিদ্ধান্ত নেবেন না। সন্তানের বিষয়ে আজ অপেক্ষাকৃত ভালো ফল আসবে। অত্যাধিক বিজি রুটিনের জন্য শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর দিতে হবে এবং সঠিক সময়ে খাবার দাবার, ঘুম এগুলো অত্যন্ত জরুরি। যদি দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা চলতে থাকে তাহলে আজ আপনারা রূপার কোনো বালা আপনারা পরিধান করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। সেই সাথে আপনাদের জন্য আজ শুভ সংখ্যা হবে 5, শুভ রং হবে সবুজ বর্ণ। শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে আজ আপনারা অবশ্যই দুর্বা নিবেদন করুন এবং সেই সাথে ওং গং গণপতয়ে নমো এই বিশেষ মন্ত্র 108 বার জপ করুন, আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং সংকট থেকে আপনারা মুক্তি পাবেন। শ্রী গণপতি দেবের আশীর্বাদ সর্বদা আপনার উপরে বর্ষিত হবে। বন্ধুদের কাছে বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্টস বক্সে অবশ্যই জয় গণেশ কথাটি লিখবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।